দেখাবো বেগুন সঙ্গে বেগুন গাছ সম্বন্ধে। আমি ছোট্ট ছাদে যেমন আপনারা ফুল চাষ করেন এবং আমি যেমন ফুলের যে ভিডিওগুলো আপনাদের কাছে দেখিয়েছি, সেরকম ফুলের পাশাপাশি আপনারাও বাড়িতে কিছু সবজিও চাষ করতে পারেন। বিভিন্ন রকম সবজি, পালং শাক, লটে শাক, মূলো, আপনার ফুলকপি, ফুলকপি, বিট, গাজর, এমনকি বেগুনও চাষ করতে পারেন। এই যেমন আমি এই ছোট্ট চালি টবে বেগুন গাছ চাষ করেছি, টবটা বেগুনের সাইজটা দেখছেন কত সুন্দর বেগুন হয়েছে আর কালারটাও খুব সুন্দর। এই বেগুন চাষ করেছি, এই যে টপটা আপনার এই রকম সাইজ টপ, আপনার 15 ইঞ্চি টপ। 15 ইঞ্চি টপের গড়ায় ঝুরঝুরে মাটি থাকবে, মাটিটা কোনো রকম ইয়ে থাকবে না। এই মাটিটা সার মাটি হিসেবে আমি ব্যবহার করেছি। এই মাটিটা তৈরি করতে আমার এতে কিছুই না, ঘুঁটে গুঁড়ো করে মানে গোবর সার আর অল্প দোঁয়াশ মাটি, তার সঙ্গে খোল গুঁড়ো, একটু বনডাস্ট এবং একটু শিংকুচি দিয়ে এই মাটিটাকে তৈরি করা হয়েছে। মাটিটা তৈরি করে প্রথমে মাটিটা আমি 1 সপ্তাহ 12 দিন জল ছিটিয়ে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আবার ফের রোদে ড্রাই করে শুকনো করে তারপরে চারা লাগিয়েছি। অবশ্য চারাটা আমার এটা অনেক দিনের চারা, 3-4 মাসের চারা। চারাটা ছোট্ট চারা নিয়ে এসে চারা লাগানোর পরে সেই চারাতে এখন নিয়মিত জল, বেগুন গাছে খুব বেশি জল দেওয়া যাবে না, বেগুন গাছে জল অল্প করে দিতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে। এই বেগুন গাছে যেমন এই দেখুন বেগুন ফলেছে কত সুন্দর বেগুন, এই যে বেগুন, বেগুনগুলো যেমন কুচকুচে কালো রঙ, কোনো দাগ নেই, একদম খুব সুন্দর বেগুন। এই সব ছোটো ছোটো বেগুন ফুলছে, বেগুনে ফুলও অজস্র এসেছে, এইসব ফুল এসছে, বেগুনে প্রচণ্ড ফুল এসছে, এই ছোটো ছোটো কুঁড়ি পড়ছে, ফুল আসছে। এইভাবে এই বেগুন প্রচুর বেগুন ফলে। আমি এর আগেও ওই গাছ থেকে প্রচুর বেগুন তুলে নিয়েছি, আবার ফের এখন নতুন করে আবার ফের বেগুন আসছে। এখন তো শীতের সিজন, শীতের সিজনে একটু বেগুনের ফলনটা কম হয় যদিও, কিন্তু মোটামুটি ভালো বেগুন হচ্ছে। তবে এর নিয়মিত আপনি ওই চারা লাগানোর পর, চারা আপনার যখন একটু বড় হয়ে যাবে মানে আপনার 21 থেকে 25 দিন 20-25 দিন পরে গাছটা যখন একটু বড় হয়ে দাঁড়াবে, তখন একটাই জিনিস দেবেন গাছের গোড়ায়, অল্প করে 2 চামচ করে ফ্লুরোডাইন পাউডার দেবেন। এই গাছের গোড়ায় একটু সাইডে সরিয়ে ফ্লুরোডাইন পাউডার দেবেন। সেই ফ্লুরোডাইন পাউডারটা দিলে কী হবে, গাছের গোড়ায় কোনো পোকামাকড় আসবে না, গাছে কোনো রোগ নালা হবে না, এবং গাছটাও আপনাকে খুব সুন্দর সতেজ থাকবে, গাছের পাতাও গ্রোথও ভালো হবে। এটা দেবেন ততদিন পর্যন্ত যতদিন না গাছে ফল আসে বা ফুল আসে। কিন্তু গাছে যদি ফুল এসে যায় তারপরে আর কিন্তু ফ্লুরোডাইন দেবেন না, ফুল আসার আগে পর্যন্ত আপনি গাছে ফ্লুরোডাইন দিয়ে যাবেন প্রতি 15 দিন অন্তর অন্তর। এইভাবে আপনি গাছে ফুল দিন, ফ্লুরোডাইন দেবেন, এবং তারপরে আপনি সপ্তাহে একদিন কি দুদিন অন্তর, একদিন সপ্তাহে একদিন দুদিন অন্তর গাছে একটু একটু অল্প অল্প করে জল দেবেন, আর সপ্তাহে একদিন করে খোল পচা জল দেবেন, অল্প করে খোল পচা জল। তো খোল পচা জলটা দেওয়ার আগে গাছটা হালকা করে একটু ভিজিয়ে নেবেন মাটিটা, হ্যাঁ, নাহলে শুকনো মাটি থাকলে, মাটি যদি আপনার টপ শুকিয়ে যায় তাহলে কিন্তু খোল পচা জলটা টপ থেকে নিচে নেমে চলে যাবে। সেই জন্যে খোল পচা জলটা আপনি দেওয়ার আগে গাছটাকে একটু অল্প করে ভিজিয়ে নেবেন, অল্প হালকা করে ভিজিয়ে নেবেন, এবং ভিজিয়ে নেওয়ার পরে আপনি তাতে খোল পচা জলটা দেবেন। আর এমন কিছু পরিচর্যা কিছু নেই, তবে পরিচর্যা হলে বেগুন গাছের পাতায় কিছু সাদা সাদা পোকা হয়, ছোটো ছোটো সাদা লেদা পোকার মতো হয়, সেই লেদা পোকা হলে আপনি স্যাপ পাউডার 1 লিটার জলে 1 চামচ স্যাপ পাউডার গুলে সেটাকে আপনি স্প্রে করতে পারেন, কিংবা নিম তেলও ব্যবহার করতে পারেন। ওটা বার দুই দেবেন, যখন দেখবেন যে ছোটো ছোটো সাদা লেদা পোকা হয়েছে তখন সেই লেদা পোকার জন্যে আপনি ওরকম একবার বা দুবার আপনি স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে দেখবেন আপনারা সেই পোকাটা থাকবে না, এবং আপনার গাছের বেগুনও খুব সুন্দর ফলন হবে। এগুলো আপনি বাড়ির সাথে, বাড়ির পাশাপাশি আপনি ফুল গাছের সঙ্গে সঙ্গেও এগুলো চাষ করতে পারেন। এবং এই বেগুন বাড়িতে চাষ করলে অসুবিধে কিছু নেই, এটাই যে তার জন্যে এটা যে এমন কিছু অর্থকরী চাষ হয় না, এটা একটা নিজে ঘরের জৈব সার পদ্ধতি দিয়ে জৈব সারের সাহায্যে বেগুন উৎপাদন করা, এবং
গাছগুলো বেগুন হয়ে থাকলে দেখতেও সুন্দর লাগবে, এবং আপনার প্রয়োজনে যখন ইচ্ছা আপনার বাড়িতে দরকার হলেই বাজারে না গিয়েও হট করে আপনি বাড়ি থেকে একটা গাছ থেকে বেগুন নিয়ে গিয়েও সেটা ব্যবহার করতে পারবেন। বেগুন গাছ মোটামুটি খুব শৌখিন গাছ এবং এগুলো রোদেও, রোদ বা জল কোনোটাই এর পক্ষে খারাপ নয়। তবে খুব ছাওয়াতে বেগুন গাছ রাখবেন না, রোদ দূরেই রাখবেন। আর বেগুন গাছটা মাঝে মাঝে অন্তত 15-20 দিন একবার অন্তর অন্তর গাছের গোড়াগুলোকে খুঁষে দেবেন, যাতে গাছের মধ্যে অক্সিজেনটা ভালোভাবে ঢোকে, মাটির মধ্যে দিয়ে অক্সিজেনটা যেতে পারে, হাওয়াটা যেতে পারে, ঢুকে দেবেন। তো সবথেকে বড় কথা হচ্ছে বেগুন গাছটা মাটির টবেই করা ভালো, প্লাস্টিকের টবে থেকে মাটির টবেই বেগুন গাছটা লাগানো খুবই ভালো। কারণ মাটির টব থাকলেই একটা এয়ার বা জলের একটা যে যাওয়া আসার ব্যাপারটা থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে, সেটা বেগুন গাছের পক্ষে খুব উপকারী। আর লক্ষ্য রাখবেন বেগুন গাছের ডগ, অনেক সময় দেখা যায় যে বেগুন গাছের এই ছোটো ছোটো ডগাগুলো শুকিয়ে যায়, ছোটো ছোটো ডগাগুলো শুকিয়ে যায়। তার কারণ হচ্ছে কি, এই ডগের কাছে দেখবেন এক ধরনের পোকা ফুটো করে, ফুটো করে তার মধ্যে পোকা, যখন দেখবেন যে ওখানে কোনো ফুটো বা পোকা হয়ে যাচ্ছে, আপনি দরকার হলে একটু ছুরি দিয়ে কেটে সেই জায়গাটাকে পরিষ্কার করে দিন। যদি পোকা থাকে পোকাটাকে ফেলে দিন, আর না হলে থাইমি পাউডার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন, তাতে আপনার ওই পোকাও চলে যাবে এবং গাছ আপনার ভালোও থাকবে, সতেজও থাকবে। আরও একটা কথা বলে রাখি, এর মধ্যে যদি গাছকে খুব সুন্দর সতেজ রাখতে চান তাহলে আপনি সুপার ফসফেট টোয়েন্টি টোয়েন্টি অল্প করে যে কোনো একটা জায়গায়, গাছের যে কোনো একটা জায়গায় এক চামচ দিয়ে রাখবেন, আর এক সপ্তাহ পরে সুপার ফসফেট উনিশ সেটা সাদা পাউডার, সেটা জলে গুলে আপনি স্প্রে করবেন, তাহলে আপনার গাছ খুব সুন্দর সতেজ হয়ে যাবে এবং আপনার গাছে ভালো ফলও আসবে, ফুলও আসবে, গাছ খুব সুন্দর হয়ে যাবে। এই যে দেখছেন এই যে সাদা পোকা, এই যে পোকা, এই পোকাটা হচ্ছে লাদা পোকা, এটাকে আপনি এ করে দিলাম, কিন্তু এটার জন্য আপনাকে দিতে হবে ওই স্যাপ পাউডার। স্যাপ পাউডার দিয়ে আপনাকে এটাকে স্প্রে করলে এই পোকাগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে পাতাটার মধ্যে কোনো কিছু ইয়ে হবে না, পাতাটা সুন্দর সতেজ থাকবে। তবে এইগুলোই হচ্ছে বেগুন গাছে একমাত্র ক্ষতিকারক পোকা, এছাড়া আর কিছু নেই। আর একটু লক্ষ্য রাখবেন মাঝে মাঝে বেগুন গাছগুলো একটু হাত দিয়ে নাড়াচাড়া দেবেন, ছোটো ছোটো মাকড়সা থাকে, সেই মাকড়সাগুলো এখানে জাল বাঁধে এবং জাল বেঁধে বেগুন গাছের পাতার রসগুলোকে খেয়ে নিয়ে বেগুন গাছের পাতাগুলোকে শুষ্ক এবং বিবর্ণ করে দেবে। সেই জন্য বন্ধুরা, বাড়িতে আপনারা ইচ্ছা মতো চাষ করুন, ছোট্ট ছাত্রকে না ফেলে রেখে সেগুলোকে নিজেদের প্রয়োজন মতো গাছপালা লাগান, শাক সবজি ফল ফুল বিভিন্ন রকমের গাছপালা লাগান, গাছপালা লাগিয়ে সেগুলো আপনারা উপভোগ করুন, আর তাদের ঠিক ঠিক মতন পরিচর্যা করুন সময় করে, দেখবেন তাতে আপনি ভালো থাকবেন এবং সব দিক থেকেই আপনার ভালো লাগবে। নমস্কার, আজকের এই পর্যন্ত। যদি আমার এই অল্প বক্তব্য এবং মোটামুটি সাধারণভাবে আপনাদেরকে আমি জানালাম যে বেগুন গাছ করা, ওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, কমেন্টস করুন এবং দয়া করে শেয়ার করতে ভুলবেন না।